ডোরেমন শব্দটি শোনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে বাচ্চাদের কাছে এটা দারুণ পছন্দের নাম। এক জরিপে দেখা গিয়েছে ডোরেমন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী অ্যানিমেটেড সিরিজ। তবে অনেকেই জানে না যে এই ডোরেমন সৃষ্টির পেছনে আছে এক বিরাট ইতিহাস। আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাসই তুলে ধরব আপনাদের সামনে। ডোরেমন হচ্ছে একটি রোবটিক বিড়াল। এটি 2200 শতাব্দীর ভবিষ্যৎ থেকে বর্তমান পৃথিবীতে এসেছে নোবিতা নোবি নামক এক স্কুল ছাত্রকে সাহায্য করতে। মূলত এই দুজনের নানান কর্মকাণ্ডকে ঘিরে গড়ে উঠেছে ডোরেমন সিরিজের কাহিনী। আপনারা অনেকেই হয়তো জানেন না এই কাহিনী মূলত বাস্তব এক ঘটনার উপর ভিত্তি করে লেখা। 1950 সালের দিকে জাপানে নোবিতা নোবি নামে সত্যি একটি ছোট্ট ছেলে ছিল। ছেলেটি স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তাদের কল্পনার সবকিছুকে বাস্তব দেখতে শুরু করে, ফলে তারা কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য ধরতে পারে না। নোবিতা নোবি নামে সেই ছেলেটি তার কল্পনায় একটা অদ্ভুত আকৃতির বিড়াল দেখতে পেত। বিড়ালটির নাম সে দিয়েছিল ডোরেমন। নোবিতা ভাবত এই বিড়ালটির অস্তিত্ব বাস্তবেও আছে। অদ্ভুত এই অসুখের জন্য অন্য বাচ্চারা নোবিতাকে নিয়ে ঠাট্টা মশকরা করত। তাই একসময় নোবিতা নিজেকে তার রুমে বন্ধ করে দেয়, সেখান থেকে আর বের হয় না। এই অবস্থা দেখে তার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় নোবিতার অসুখ আস্তে আস্তে ভালো হয়ে যায়। সে বুঝতে পারে ডোরেমন আসলে তার কল্পনা ছাড়া কিছুই না। অসুখ সেরে যাওয়ার পর নোবিতা মানসিকভাবে ভেঙে পড়ে। ডোরেমনের অস্তিত্ব বাস্তবে নেই এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। সে প্রচণ্ড নিঃসঙ্গ অনুভব করতে থাকে এবং ডোরেমনবিহীন জীবনে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় বলে একসময় সে আত্মহত্যা করে বসে। এই ঘটনা কল্পনাপ্রবণ মানুষের মনকে নাড়িয়ে দেয়। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে জাপানি লেখক ফুজিও এ ফুজিকো ডোরেমন মাঙ্গা সিরিজের কাহিনী লিখতে শুরু করেন, যা অল্প সময়ে আকাশছোঁয়া সাফল্য পায়। পরবর্তীতে এটি নিয়ে অ্যানিমেটেড সিরিজও তৈরি হয়। ফুজিকো একসময় প্রকৃত সত্য ঘটনা অবলম্বনে ডোরেমনের কাহিনী শেষ করতে চান, কিন্তু ডোরেমন ভক্তদের মধ্যে চরম আন্দোলন শুরু হয়, ফলে বাধ্য হয়ে তিনি ডোরেমনের কাহিনী বাড়াতে থাকেন। ফুজিও এ ফুজিকো 1996 সাল পর্যন্ত ডোরেমন লেখেন, তবে তার মৃত্যুর পরও এটি চলতে থাকে। ফুজিকোর পর যারা ডোরেমনের কাহিনী লিখত তারাও 2 বার সিরিজটি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালায়। একবার দেখানো হয় যে ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং নোবিতার সেই সুখে অন্যরকম হয়ে যায়। দীর্ঘ 35 বছর ধরে সাধনা করে সে ডোরেমনকে ঠিক করতে সফল হয়। এই এপিসোডটি সাফল্য পেলেও ভক্তরা আরও এপিসোডের দাবি জানিয়ে যায়। দ্বিতীয়বার দেখানো হয় নোবিতা তার ছোটবেলার বান্ধবী সুজুকাকে বিয়ের প্রস্তাব দেয়। সুজুকা প্রস্তাব গ্রহণ করলেও নোবিতাকে একজন ভুল খবর জানায় যে সুজুকা তাকে গ্রহণ করেনি। এই কারণে কষ্ট পেয়ে নোবিতা আত্মহত্যা করে, কিন্তু এই এপিসোডটি কেউ মেনে নিতে পারেনি। ভক্তরা এটি নিয়ে আন্দোলন শুরু করে। এরপর আবার নতুন করে ডোরেমন শুরু হয়। এরপর আর কেউ এটি শেষ করার চেষ্টা করেনি। বর্তমানে ডোরেমন অ্যানিমেটেড সিরিজটি সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়। পাশাপাশি নোবিতা ডোরেমনের বিভিন্ন অভিযানের উপর নির্ভর করে প্রায় 32টি মুভি তৈরি করা হয়েছে। ডোরেমন আগে আমাদের দেশে হিন্দিতে প্রচলিত হলেও 2014 সাল থেকে বাংলায় ডাবিং হওয়া ডোরেমন দেখানো শুরু হয়। অনেক বাচ্চার মায়েরা কমপ্লেন করেন যে ডোরেমন বাচ্চাদের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি করে। এটি দেখার ফলে বাচ্চারা অদ্ভুত কল্পনা করতে শুরু করে। অতিরিক্ত টিভি দেখার ফলে লেখাপড়ায় যেমন ক্ষতি হয়, তেমনি অল্প বয়সে চোখে কম দেখার সমস্যাও সৃষ্টি হয়। তবে অধিকাংশ মানুষের মতে ডোরেমন হচ্ছে একটি অমর বন্ধুত্বের প্রতীক। নোবিতা এবং ডোরেমনের অকৃত্রিম ভালোবাসা বাচ্চাদেরকে বন্ধুত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে নতুন সব থ্রিলিং এবং এক্সাইটিং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং এই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।